আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমি আবারও মেশিনের কিছু প্রয়োজনীয় ফাংশন নিয়ে কথা বলবো তো আজকে যেই মেশিন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে জুকি মেশিনের কিছু ফাংশন আপনারা কীভাবে শিখবেন সেই বিষয়ে নিয়ে কথা বলব তো ফ্রেন্ডস তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আইকনটা ক্লিক করুন তাহলে চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার মেশিনে সুইচ বন্ধ করে দেবেন সুইচ বন্ধ করার পর আপনার আই বাটনে চাপ দিয়ে ধরে থাকবেন ধরে থাকার পর সুইচ দেবেন সুইচ দেওয়ার পর পঁচানব্বই অপশানে চলে যাবে সরাসরি তো এখান থেকে আমরা এক নম্বর থেকে আমরা শুরু করব এক নম্বরে যাওয়ার জন্য স্টপ সারাই কীভাবে স্ট্যান্ডার্ড বেল টাইমিং করবেন সেই ভিডিওটি দেখতে উপরে আই বাটনটিতে ক্লিক করুন তো এক নাম্বার কি আছে এক নাম্বার আছে হচ্ছে আমাদের যে সোলো স্টিচ মেশিন চালানোর শুরুতে আস্তে আস্তে চলবে এই স্টিচটা আপনারা যদি চান তাহলে এখান থেকে এই মাইনাস বারন থেকে মাইনাস করে দিতে পারেন এবং প্লাস বারন থেকে আপনারা প্লাস করে আপনার কয়টা স্টিচ সোলো চালাবেন বা কয়টা স্টিচ আপনারা আস্তে আস্তে চালাবেন সেই অপশনটি এখানে আছে এটা এখানে নয়টা স্টিচ পর্যন্ত আপনারা ষোলো স্টিচ চালাতে পারবেন তো আমরা ষোলো স্টিচ আমাদের প্রয়োজন নেই তাই আমরা জিরো করে রাখছি তারপর তারপর হচ্ছে যে আট নম্বর ফাংশন আট নম্বর ফাংশনে দেখা যাচ্ছে এখানে যে ব্যাগ স্টেজের স্পিড এটা হচ্ছে ব্যাগ স্টেজের স্পিড তো এই স্পিডটা আমাদের ট্রেন মেশিনের ক্ষেত্রে আমরা প্রয়োজনে ব্যবহার করি তো এটা আমাদের প্রয়োজন নেই এখন নয় নাম্বার হচ্ছে নাইফ অপন নয় নাম্বারে যদি আপনার জিরো থেকে ওয়ান করে দেন তাহলে নাইফটি বন্ধ থাকবে এবং যদি জিরো করে দেন তাহলে নাইফটি অন হয়ে থাকবে তো এখান থেকে আপনার নাইফ অন অফ করে নিতে পারেন তারপর হচ্ছে যে তেতাল্লিশ নাম্বার ফাংশন তেতাল্লিশ আমার ফাংশন হচ্ছে যে আপনাদের পেডেল সেন্সরে কাজ করবে এটা এটা আপনার কীভাবে যদি আপনারা এখান থেকে কমিয়ে দেন তাহলে পিছনে পাড়া দিলে আসতে পারা দিলে আমাদের সুতাটি কেটে যাবে মেশিনের সুতাটি কেটে যাবে যদি আসতে পারা দেন পিছনে দিয়ে চাপ দেন তাহলে সুতাটি কেটে যাবে এবং কি আপনারা কী যেভাবে যত দেওয়ার একটা চান যদি আপনারা পাঁচ দিনে হাট করতে চান তাহলে পিছনে আপনারা ওইখান থেকে মাইনাস প্লাস করে আপনারা কমিয়ে নিতে পারবেন সেটি হচ্ছে যে তেতাল্লিশ নিয়ে আমার তো এখন আমরা যদি পিছনে যদি আসতে পারা দিয়ে যদি সুতা কাটতে চাই তাহলে আমরা এখান থেকে যে মাইনাস বাটন দেখতে পারতেছেন এখান থেকে আমরা মাইনাস করে দিতে পারব মাইনাস করে দিলে প্লাস হয়ে যাবে তো প্লাস বাটন যদি চাপ দেন তাহলে মাইনাস হয়ে যাবে তো এভাবে আপনারা পাওদানি ইজি এবং হার্ড করে নিতে পারবেন এখান থেকে এভাবে তো এখানে মাইনাস প্লাস বাটনে চেপে চেপে আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন পাওদানি এটা হচ্ছে তেতাল্লিশটা আমার ফাংশন তারপর আমরা আরেকটু উপরে দেব উপরে গিয়ে দেখি কিছু ফাংশন আছে কি না তারপর হচ্ছে যে পঁচানব্বই ফাংশন পঁচানব্বই অপশনটিতে আপনারা দেখতে পারতেছেন এখানে এফ সেভেন ফাইভ ডি তো এই অপশনটিতে হচ্ছে যে রিসেট অপশন তো এই পঁচানব্বইতে আপনারা যদি চান মেশিন রিসেট দিতে পারবেন যেমন মোবাইলে রিসেট দেওয়া হয় তো এখানে পুনরে আপনাদের যদি কোনো ফাংশন যদি উলটপালট হয়ে যায় বা পাওদানি কাজ না করে বা যে কোনো প্রয়োজন আপনারা যদি রিসেট বাড়তেছেন তাহলে এখানে প্লাস বাটন চাপ দিয়ে অথবা মাইনাস বাটন চাপ দিয়ে আপনারা এই কন্যা যে অপশনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সিলেক্ট বাটন তো এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের মেশিনটি আবার রিসেট হয়ে যাবে তারপর হচ্ছে ছিয়ানব্বই অপশন এই ছিয়ানব্বই নম্বর ফাংশনে আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে স্পিড তো স্পিড আপনারা ইচ্ছা হলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন স্পিড দেখতে পারতেছিলেন চার হাজার তো এখন আমরা যদি এখান থেকে রিসেট মারে আবার যদি এফ সেভেন ফাইভ ডি করে দিই তাহলে দেখতে পারবো আমাদের স্পিডটি আমাদের মেশিনটি রিসেট হয়ে যাবে তো এখন আমাদের স্পিড আছে চার হাজার তো এই চার হাজার স্পিডকে আমরা রাখছি তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না